আরামবাগে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হলো হাওড়ার ডোমজুড় থেকে। প্রেমিকের নাম অর্জুন দলুই, বয়স 22 বছর। প্রেমিকার নাম রাখি প্রামাণিক, বয়স 16 বছর 4 মাস। দুজনেরই বাড়ি আরামবাগের 1 নম্বর ওয়ার্ডের বৃন্দারামপুর বাস্তলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অর্জুন ও রাখি দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে প্রেম করত। ক্লাস 10-এ পড়তো রাখি, এবছর সে মাধ্যমিক পরীক্ষা দিত। অন্যদিকে অর্জুন ডেইলি লেবারের কাজ করত। স্বাভাবিকভাবেই আর 5 জনের মতো রাখির বাবাও তাদের এই সম্পর্কটি মেনে নেননি। অর্জুনকে বেশ কয়েকবার তিনি বারণও করেছিলেন বলেও জানা গেছে, কিন্তু তারপরে অর্জুন ও রাখি দুজনেই নিজেদের মতো করে চলত। একদিন হঠাৎ করেই গত 26 জানুয়ারি দুজনেরই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। বুঝতে আর বাকি রইল না যে তারা একে অন্যের সঙ্গেই বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার একদিন পরেই অর্জুনের ফেসবুক আইডিতে একটি ছবি দেখতে পাওয়া যায়, যেখানে রাখির মাথায় সিঁদুর দেওয়ার সাথে অর্জুন দাঁড়িয়ে আছে। জলের মতো পরিষ্কার হয়ে গেল যে তাদের এই সম্পর্ক কেউ মেনে নেয়নি বলেই বিয়ে করার জন্য তারা একে অপরের সঙ্গে পালিয়ে গেছে। অন্যদিকে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য বারবার আরামবাগ থানা দ্বারস্থ হতে থাকেন রাখির বাবা অবনী প্রামাণিক। পুলিশের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তাদের দুজনেরই বাড়িতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হয় ফোন ট্র্যাক। রাখি অর্জুনের সাথে কার কথা হয়েছে খুঁটিনাটি তথ্য জানার জন্য তাদের বন্ধু বান্ধবকে থানায় ডাকা হয়, কিন্তু তারপরেও ওই প্রেমিক যুগলের কোনো সন্ধান পাননি আরামবাগ থানার পুলিশ। এবং আজ হঠাৎ করে রাখি অর্জুনের গ্রামের সরগোল পড়ে যায় এই বলে যে হাওড়ার ডোমচুরে নাকি তাদের মৃতদেহ পাওয়া গেছে, তাও আবার গত 3 দিন আগে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি। চাঞ্চল্য করে এই ইনফরমেশন আসে আরামবাগ থানা থেকে। ইতিমধ্যেই কয়েকজন গ্রামবাসী সহ আরামবাগ থানার পুলিশ মৃতদেহ দুটি আনতে ডোমজুড়ে গিয়েছেন, কিন্তু আরামবাগের প্রেমিক যুগলের হাওড়ার ডোমজুড়ে এই রহস্য মৃত্যু ঘিরে পুরো এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানতে পেরেছি ছেলেটাকে থানা থেকে যারা যারা ফোন করেছে, মানে ছেলেটা যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু যাদের সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে থানা থেকে ফোন করেছিল, সেটা সে জানার জন্য সে আর অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আর ওর বাড়ি থেকে ওর মাকে তুলে নিয়ে গেছিলো, যেহেতু আমরা জানি মেয়েটার বয়স 16 বছর বয়স ছিল, সেহেতু সে তো তাকে কোনো কারণে সে ঢুকতে পারছিলো না, এবং ঢুকল 16 বছর 4 মাস বয়স ছিল, এবং সে থানা থেকে চাপ ছিল, এবং যে মহিলার বাবা সে থানাতে চাপ দিচ্ছিলেন, সেই জন্য আমাদের সঙ্গে কোনো কিছু কারণে যদি যোগাযোগ কিছু করতে পারতো তাহলে হয়তো আমরা সাজেশন দিতাম যে একটা স্যারেন্ডার হয়ে যে কোনো সমস্যার সমাধান করার জন্য, কিন্তু পারিপার্শ্বিক চাপে, মেয়েদের বাড়ির চাপে দুজনেই সুসাইড করতে বাধ্য হয়েছে। এখন শুনলাম ডোমজুড়ে, আমরা থানা থেকে শুনলাম ডোমজুড়ে একটা সুসাইডটা করেছে। কীভাবে গেছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, প্রেম ছিল, অনেক দিনের প্রেম, এটা মেয়ের বাবাও জানে এবং ছেলের মাও জানে, এবং অনেকবার এটা নিয়ে ওদিকে বারণও করা হয়েছিল, কিন্তু চলে গেছে, এখন তো কিছু বলা যাচ্ছে না, এটাই কারণ আর কি। আরামবাগ হোটেল এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা: জয়রামপুর, খেজুরতলা, আরামবাগ, হুগলি। কন্টাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789।